আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী হাঁস খেলা। সোমবার বিকেলে উপজেলার ধারা ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী খেলাটি দেখতে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা বানিয়াকান্দা গ্রামে ভিড় করতে থাকেন। গাঙ্গিনা নদীর পাড়ে অবস্থিত এ গ্রামের ফসলি জমিগুলো বন্যার পানিতে তলিয়ে যায়। সেখানেই স্থানীয় যুব সমাজ প্রতি বছর এ খেলার আয়োজন করে। এ খেলাটি পুরুষের পাশাপাশি মহিলা দর্শনার্থীরাও উপভোগ করেন, যা অন্য কোনো গ্রামীণ খেলায় দেখা যায় না বলে জানান খেলাটির প্রধান পৃষ্ঠপোষক নড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। এটা অন্য কোনো জায়গায় হয় কিনা এটা আমার জানা নাই, তবে আমাদের এই অঞ্চলের জন্য একটা ঐতিহ্যবাহী খেলা। বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটু পানি আসলে বা বন্যা আসলেই এই এলাকার আমাদের যুব সমাজ, এটা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা এই ধরনের একটা খেলা দেয়। খেলাটা আমাদের সকল শ্রেণী পেশার মানুষই এটা উপভোগ করে, এই কারণে আমরা এটা মনে করতেছি আমাদের এটাই একটা মুখ্য সময়। এই মৌসুমে অন্য কোনো খেলা এখানে হয়তো বা দেওয়ার সুযোগ নাই। হাঁস খেলার মাধ্যমেই আমাদের এই এলাকার মা বোনেরা দেখতে পাচ্ছেন যে সকল জায়গায় অর্থাৎ এই পানির চতুর্পাশে আমার মা বোনেরা পর্যন্ত এই খেলাটাকে উপভোগ করছে। অন্য কোনো খেলায় হয়তো বা এইভাবে আমাদের মা ছেলেরা উপভোগ করতে পারে না। আমরা আশা করি এই খেলায় আমাদের যারা আপনারা সহ এই এলাকার সকল মানুষই একটা সুন্দর হাঁস খেলা উপভোগ করবে। হাঁস খেলায় বিভিন্ন এলাকার প্রায় 100 উপর প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেল 3টায় খেলাটি শুরু হয়ে প্রায় 2 ঘন্টা পর শেষ হয়। খেলায় 10টি হাঁসের পায়ে 10টি পুরস্কারের নাম বাঁধা ছিল। প্রথম পুরস্কার ছিল একটি রেফ্রিজারেটর। বানিয়াকান্দা গ্রামের রাশেদুল ইসলাম এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। এ সময় অতিথিবৃন্দ তার হাতে পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর তুলে দেন। বর্ষা মৌসুমে এ সকল খেলা গ্রামীণ অঞ্চলের বন্যাকবলিত মানুষের মাঝে নতুন প্রাণ সঞ্চার করবে, পাশাপাশি নতুন প্রজন্মের হাত ধরে গ্রামীণ এই খেলাগুলো টিকে থাকবে যুগের পর যুগ, এমন প্রত্যাশা সবার। সুপ্রিয় দর্শক, এখন দেখবেন খেলার বাকি অংশ বিশেষ। সম্মানিত দর্শক, আপনারা একটু বেশি করেন বান্ধেন বান্ধেন মাথা মাথা করেন
সম্মানিত, তাহলে কিন্তু আপনার পুরস্কার বাতিল করা হবে। আমাদের পুরস্কার বিতরণ আমাদের দ্বিতীয় প্লেয়ার পেয়ে গেছি আবুল হোসেন। কাতার বন্ধ, কাতার বন্ধ,
লড়াই
আমাদের কমিটির লোক আছে এবং যিনি ফিনিশ করেছেন ওই ফিনিশ আমাদের প্রধান অতিথি ওই ফিলের হাতে তুলে দেবেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।